Allahumma ameen, Allahumma ameen. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب الله তুমি মায়ার নজরে তাকায় দেখো অগমনি আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক ওলামাই কেরাম বসে আছে গো আল্লাহ ওলামাই কেরামদেরকে নিয়ে সাধকদেরকে নিয়ে আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিয়ে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান তৈরি করেছে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শহীদ দরবারে দুটা হাত বাড়িয়ে দিলাম মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও আল্লাহ আমার আগে শুরু থেকে এই পর্যন্ত যতগুলো আলেম আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করেছে এই পর্যন্ত আমলের মধ্যে আলোচনার মধ্যে যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তা নিজ গুণে ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে বেথার বিধি উম্মতের কাণ্ডারি নবী কামলাওয়ালা রোজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও মেহেরবানি করে আজকে যিনি মামা নাহিদ মামা মাহফিলের আয়োজন করেছে ওনার সঙ্গী যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আজকে যারা এবং আমার সঙ্গে দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনেছি জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ তাদের কবরে আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে রাসূলের রোজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও আল্লাহ চিরশত্রু শয়তান যেহেতু সঙ্গে আছে গো আমাদের অপরাধ করাটাই স্বাভাবিক গো আল্লাহ আমাদের পূর্বপুরুষরাও ছোট বড় জানো জিনা কবিরা সাকিরা শিরিক বিদাত যত অপরাধ করে কবরে গেছে তাদের জন্য ক্ষমা চাই মাপ চাই গো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে কবরখানি চির জান্নাতের টুকরা হিসাবে কবুল করে না আল্লাহ কান্দি আপনার দরবারে মা যেন কান্দি না গো কবরে আল্লাহ দশ মাসে দশ দিন আপন করে ও মায়ে রাখছে আপন দরে নিজে না খাইয়া মা জনুনি খাওয়াইছে আমরারে সেই মা যেন কান্দে না গো আল্লাহ সেই মা যেন কান্দে না গো অন্ধকার ওই কবরে আল্লাহ কান্দি আপনার দরবারে আল্লাহ মাথার গাব পায়ে ফলাইয়া ও বাবা খাওয়াইছি আমরারে নিজে জামা না পরিয়া পরাইছে আমরারে সে বাবা যেন কান্দে না গো আল্লাহ সে বাবা যেন কান্দে না গো অন্ধকার ওই কবরে
কান্দি আপনার দরবারে গোমনি আমাদের মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে ভালোবাসার তৌফিক দাও তাদেরকে সেবা করার তৌফিক দাও যেই সেবার মাধ্যমে আমরা জান্নাত পেয়ে যাব আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণে আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ জালেমের জুলুম থেকে কাফিরের কুফর থেকে ফাসিকের ফিতনা থেকে নিন্দুকের নিন্দা থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করে নাও আল্লাহ যার ঘরে যুবতী মেয়ে আছে গো তার মেয়ে বিয়ের উপযুক্ত যার ঘরে মেয়ে আছে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যার ঘরে বিয়ের উপযুক্ত ছেলে আছে আল্লাহ ছেলের বিয়ের ব্যবস্থা তুমি করে দাও যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে চায় বরকত বাড়াইয়া দাও যারা বিদেশ যেতে চায় তাদেরকে বিদেশে পৌঁছাইয়া দাও আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আমেরিকা থেকে শুরু করে আল্লাহ ছোট্ট মালদ্বীপ ওই মালদ্বীপ থেকে শুরু করে ছোট্ট এই বাংলাদেশ এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মুমিন আছে তাদের সবাইকে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ বিদেশের জমিনে বাংলাদেশের যত আমার বাবা ভাই বোন অবস্থান করতেছে চাকরির জন্য গিয়েছে বৈদেশিক পদ অর্জন করার জন্য গিয়েছে সবাইকে তোমার কুদরতিয়াতে তুলে দিলাম সকল আর জমিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ এই বাংলাদেশ থেকে শুরু করে গো গোটা পৃথিবীর মধ্যে আমি অদম গুণাগারের অনেক ভালোবাসার মানুষ রয়েছে আল্লাহ তাদের জন্য তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ তাদের কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও তাদের উপর খাস রহমত বর্ষণ করে দাও তাদের সব আশা তুমি পুরো করে দাও যেই যে আশা নিয়ে বিদেশ গিয়েছে সে আশা পুরো করে বাংলার জমিনে পাঠাইয়া দাও আল্লাহ বাংলাদেশের মধ্যে আমার অনেক পাগল ভক্ত আল্লাহ গো তোমার জন্য তোমার হাবিবের জন্য আমি গুণাকারকে ভালোবাসি ওই পাগল যারা অনেকে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আসমানি বলে আসমানে উঠাইয়া নাও জমিনি বলে জমিনে দাফন করে দাও হাওয়াই বলে হাওয়া সাথে তুমি মিশাইয়া দাও আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে হাত তুলেছে যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও আল্লাহ গো পবিত্রতা নিয়ে আলোচনা করেছি আল্লাহ সবাই যেন পরিপূর্ণ পবিত্রতা নিয়ে বেঁচে থাকতে পারে এবং কবরে কদম দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে কবুল করো এই আদম পাপীরে আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে কবুল করো এই আদম পাপীরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়াও মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মুদের আছে রে দয়াল আর কি মুদের আছে আমরা রে দোয়া তুমি প্রভু কবল কর সুহুনি এই জীবনের গুনার দয়াল ক্ষমা কর সুহুনি আল্লাহ কবর বাসির কবরে রাজা বন্ধ কর সোহনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মোদের সে ভাষা জানা নাই আর কে মনে পাইব গো তোমা
তোমায় নাই জানায় ও পায় হৃদয়াল নাই জানায় ও পায় দয়া করে ক্ষমা করো মনিব ভিখারি রহিব বসে ছাড়িব না ধা কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পড়ো আর দেগার দোষী হই গুণী হই মোরা তব দাস তোমারই করুণা পাব ধীর মনে আস ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশার আগে মনে অগ দয়ালা কৃপণিয়া আল্লাহ নাহিদ মাবাস কিরি সুন্দর নোরারি জলসা সাজাইল ওনাকে তুমি কবুলারে মঞ্জুর করে না জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তোমারে পাগল তোমারে হাবিবির পাগল চেনো যুগ যুগ ধরে বেঁচে থেকে কোরআন ও হাদিসের নুরানি জলসার আয়োজন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও তার উপর তার খাস রহমত বর্ষণ করে দাও আর্থিকভাবে অনেক সচ্ছলতা তাকে তুমি দান করে দাও তার আশেপাশে যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে তোমার প্রিয় হিসাবে কবুল করে নাও তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন হয়ে যাও ওনার ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছে সবাইকে তোমার আল্লাহ হাতে তুলে দিলাম সকল আর জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গোটা পৃথিবীর দিকে আবার করুণা ধেয়ে আসছে গো চতুর্দিকে করোনায় মানুষ মৃত্যুবরণ করতেছে আল্লাহ জানি গো এটা তোমার রাগের ফসল আমরা যেন ওই রকম আমল করতে পারি যে আমলে তুমি আল্লাহ খুশি হইবা ওই আমল করার তৌফিক আমাদেরকে দান করে দাও আমাদেরকে হেদায়েতে কামিলা তুমি নসিব করে দাও পরিপূর্ণ পবিত্র অর্জন করার তৌফিক দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করো সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো হালাল পথে রোজগার করার তৌফিক দান করো আত্মীয় স্বজন পাড়া পড়োশির সাথে ভালো আচরণ করার তৌফিক তুমি দান করো সর্বশেষে যেন আমরা নিজেরাই নিজেদের সাথে উত্তম ভালো আচরণ করতে পারি সেই তৌফিক দান করো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো দাসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ গো যেদিন আখিরে বিছানায় শুইব শয়তান আমাদের ঈমান নিয়ে কারাকারি শুরুবে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ নূর নবীজির নূরানি বরকত ওই চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকল আর জবানিও কলবে জারি করে দিও মধুর কালেমা টুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।